আরব সাগরে তওকাত ঘূর্ণিঝড়ে তেল কোম্পানির জাহাজে জল ঢুকছে, আগুন লেগে গেছে জাহাজে, মৃত্যু যে দরজায় কড়া নাড়ছে তার টের পেয়েই বিপদসংকুল অবস্থার মধ্যে থেকে সাত সকালে বন্ধুদের ফোন করেছিল শ্রীবাস ঘোষ, কিন্তু সকালের ফোন বন্ধুরা কেউ আর ধরেনি। শ্রীবাস কি বলতে চেয়েছিল সে কথা আর শোনা হলো না বন্ধুদের। নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার জঙ্গিপুরের শ্রীবাস ঘোষ হোয়াটসঅ্যাপে লিখে পাঠায়, জাহাজে আগুন লেগে গেছে, জল ঢুকছে, ঝড় থামছে না, আর বাড়ি ফিরে যেতে পারবো না। এটাই ছিল শ্রীবাসের শেষ লেখা। তারপর থেকে শ্রীবাসকে আর ফোনে পাওয়া যায়নি। সারসার মৃতদেহ উদ্ধার হয়েছে, চেনার উপায় নেই কোনটা শ্রীবাস কোনটা সজল। তাই পরিবারের একমাত্র সন্তানের দেহের হদিশ পেতে আরব সাগরের শ্রীবাসের বাবা ডিএনএ পরীক্ষা করে ছেলে শ্রীবাসের খোঁজ পেতে ইতিমধ্যেই রওনা হয়েছে বাবা অর্জুন ঘোষ। একইভাবে নিখোঁজ হয়েছে নদিয়ার তেহটের সজল বিশ্বাসও। দুজনেই তেল সংস্থার জাহাজে ক্যাটারিং এ কুকের কাজ করত। রবিবার কোতোয়ালি থানার জঙ্গিপুরে শ্রীবাস ঘোষের বাড়িতে যান এলাকার বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। শ্রীবাসের পরিবারের পাশে থেকে প্রশাসনিক আধিকারিকদের মাধ্যমে শ্রীবাসের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি। আমি ফোন করেছিলাম যেদিনকে ঝড়, রবিবারে ঝড় উঠেছে রাতে, সেই দিনকে ফোন করেছিল আমার সঙ্গে, ফোনে কথা হয়েছিল, বললো যে মা আমি তোমরা কেমন আছো, ঠাকুমা কাকা সবাই কেমন আছে, আমি ভালো আছি বললো। আর ওই আমার ছেলে ওই যে মাছ ফাঁস এনেছে ওই কথা জিজ্ঞাসা করলো, আর বললো যে মা এখানে তারপর খুব ঝড়, মা জানো এত ঝড় মাথা বার করলেই মাথা কেটে চলে যাবে। আমাদের ঠাকুরকে ডাক, ঠাকুরকে স্মরণ কর, গোবিন্দকে স্মরণ কর বাবা, আর কিছু আর কিছু করার নেই, রক্ষা করবে ঠাকুর দেবতাকে, রোগ ক্ষমা ইয়ে কর, বলে আমি যদি কোনো অপরাধ করে থাকে আমার ক্ষমা করে দাও, আমাকে বাঁচাও। এই আর আমার সঙ্গে হয়নি, ওর বোনের সঙ্গে, ওর পিস্তুত বোন কলকাতা বেহালা, তার সঙ্গে সব কথা হয়। দুটোর সময় মেসেজ পাঠিয়েছে যে রাখি আমার এখানে খুব বিপজ্জনক, আমি সেই ড্রেস ফেস পরে যে কি কি ড্রেস বলে সেসব পরে রেডি হয়ে আছি, তা এখন আমার মাকে যেন বলবি না, আমার মাকে যেন বলবি না, আমি মনে আর বাড়ি যেতে পারবো না, বাড়ি যাওয়া হবে না, বুট আসে তো ভালো, নাহলে আমার ঝাঁপ মারতে হবে।